আচ্ছা, গত ক্লাসে বলেছিলাম যে কিছু প্রশ্ন করেছিলাম যে মেরিন বায়োলজি যদি এই যে এই দুটো শব্দ যখন আমাদের মধ্যে আসে, আমাদের মনে আসে, তখন আমরা কি বিষয়টা আমাদের মাথায় ধারণা আসে। তখন অনেকে বলেছিল যে সবার প্রথমে সমুদ্র বিষয়টা আসে, তারপর মেরিনের যত অর্গানিক বিষয় আছে সেগুলো নিয়ে কথা আসে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমাদের চিন্তা চিন্তা আসে। তো আজকেও যদি সেই প্রশ্নটা করি, যারা ওইদিন আনসার দেওনি তাদের বাহিরে অন্যরা আনসার দেওয়ার চেষ্টা করবা, মেরিন বায়োলজি যদি আমি নিয়ে কথা বলতে চাই, তাহলে প্রথমে আমাদের কি বিষয়টা মাথায় আসে মেরিন বায়োলজি এই দুটো শব্দ দেখে? সমুদ্র নিয়ে যে আলোচনা, হ্যাঁ, সমুদ্র নিয়ে যে আলোচনা, এক্ষেত্রে আমি একটা কথা বলি, সমুদ্র নিয়ে আলোচনা এটা তো অনেক বড় বিষয়। আমরা মেরিন বায়োলজিতে চেষ্টা করি যে সমুদ্র সাইটটা, সমুদ্র সাইট মানে হচ্ছে ফিজিক্যাল সাইটটা, ফিজিক্যাল সাইট আমরা বুঝি। ওয়েভ হ্যাঁ, সমুদ্রে যে লিভিং অর্গানিজম গুলো আছে ওগুলো এনিমেল লাইফ হ্যাঁ সাইকেল, একদম ঠিক। ফিজিক্যাল এখন ফিজিক্যাল ফিজিক্যাল কি বলতে তো ফিজিক্যাল বলতে তো আমরা যেটা বাস্তবে দেখতে পাই। ফিজিক্যাল বলতে, ফিজিক্যাল বলতে ধরো বাস্তবে দেখতে পাই মানে বিষয়টা হচ্ছে, আমরা যেহেতু আমরা মেরিনের পরে বায়োলজি কথাটা লিখেছি, তার মানে হচ্ছে আমরা এখানে শুধুমাত্র লিভিং অর্গানিজম, অনেকেই বলেছে তোমরা, তো লিভিং অর্গানিজম নিয়ে কথা বলবো। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি এখানে ফিজিক্যাল বলতে বুঝিয়েছি যে তোমার মেরিনের অ্যাটমসফিয়ার, তারপরে হচ্ছে ওয়েভ, তারপর হচ্ছে কারেন্ট, এই বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা হয়, এবং সেটা কোথায় হয় সেটা কোথায় বলতে পারো তোমরা? ওশনোগ্রাফি, ওশনোগ্রাফিতে এক্স্যাক্টলি, ওশনোগ্রাফিতে। তো ওই ফিজিক্যাল বিষয়টা নিয়ে আলাপ আলোচনা বেশি হয়, আর মেরিন বায়োলজির ক্ষেত্রে আমরা আলাপ করে থাকি প্রাণী, মেরিনে যত প্রাণী আছে, যত প্রাণী এ পর্যন্ত আবিষ্কার হয়েছে, ওই প্রাণীগুলো নিয়ে একটা সারমর্ম দাঁড়া করাতে ওই প্রাণীগুলো নিয়ে একটু আলোচনা। এখানে একটা কথা বলে রাখি যে বায়োলজি কথাটার সাথে আমরা তো সবাই পরিচিত, তো যখন আমরা কোন একটা প্রাণীর, আমরা যেহেতু প্রাণী নিয়ে আলাপ করবো, আমরা যেহেতু লিভিং অর্গানিজম নিয়ে আলাপ করছি এই মেরিন বায়োলজি সাবজেক্টটাতে, তো সে প্রাণীর বায়োলজি বলতে আমরা কি বুঝি? প্রাণীর মর্ফোলজিক্যাল ক্যারেক্টার, তারপরে কোথায় বসবাস করে, তার পরিবেশের সাথে ইন্টারেকশন, এগুলো তার আচ্ছা, মানে মূলত রিপ্রোডাকশন, স্যার লাইফ সাইকেল একটা, লাইফ সাইকেল। তা হয়েছে হয়েছে, আর কেউ কিছু অ্যাড করবা, অন্য কেউ? অনেকে আছে, সবাই সবাই কথা বলো, সবাই চেষ্টা করো কিছু কিছু অ্যাড করার। হ্যালো, হ্যালো, প্রাণীগুলোর অ্যাডাপ্টেশন মানে ওই পরিবেশের সাথে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা যখন আমরা মেরিন বায়োলজির কথা বাদ দিলাম, যখন আমরা বলি যে আমাদের বায়োলজি, হিউম্যান বায়োলজি, তখন আমরা কি কি বিষয় নিয়ে আলাপ করবো? তোমরা অনেকগুলো কথা বলছো, সেই বিষয়গুলো সহ যদি আমি সবগুলো মিলে একটু হাইলাইট করি যে কোন কোন বিষয় নিয়ে আমরা আলাপ করব, সেগুলোর মধ্যে প্রথমেই আমরা ওই প্রাণীটা সম্পর্কে জানবো, যেটা বলে ফেলেছে যে প্রাণীর অ্যানাটমি, তার বা তার সে কিরকম দেখতে, তার হচ্ছে বাহ্যিক গঠন কিরকম, সে গঠনটার আলোকে তাকে তাকে নির্বাচন করা, এই বিষয়টা আছে। এরপরে যদি আমি তার বিহেভিয়ারে যাই, তার বিহেভিয়ারের মধ্যে আছে সে তার ফুডিং, ফুড হ্যাবিট, ফিডিং হ্যাবিট, ফুড হ্যাবিট, ফিডিং হ্যাবিট আমরা জানি সবাই। জি স্যার, জি স্যার, জি স্যার জানি। জানো, বলো তো, নাইম, আবু নাইম, বলো ফুড হ্যাবিট, ফিডিং হ্যাবিট জিনিসটা কি? হ্যাঁ,
ফিডিং হ্যাবিট হলো যেভাবে মাছটা খায় আর মানে খাবারটা খায় মানে চিবিয়ে বা চুষে বা যেভাবে খায় ফিডিং হ্যাবিট। আর ফুড হ্যাবিট হলো যেগুলা খাবার খায় মানে কেউ খায় ব্যাটারি অর্গানিজম বা বিভিন্ন কিছু এরকম। আচ্ছা ঠিক আছে, এটা একদমই সঠিক আনসার। তো সবাইকে আমরা আনসারটা কি বুঝতে পেরেছি নাইম যেটা বলেছে? এটা একটু মনে রাখতে হবে, কারণ ফুড হ্যাবিট ফিডিং হ্যাবিট এই দুটো টার্ম তোমরা ভবিষ্যতে আরো শুনবা। মাছের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা মাছ চাষ করি, আমরা জানতে হবে মাছটা কিভাবে খাবার খায় এবং কি খাবার খায়। কিভাবে খাবার খায় মানে হচ্ছে ফিডিং হ্যাবিট, এবং কি খাবার খায় মানে হচ্ছে ফুড হ্যাবিট। ঠিক আছে, আমরা ক্লিয়ার? আচ্ছা এটা তো গেল, তারপর আবার আরেকটা আসছে লাইফ সাইকেল। লাইফ সাইকেল বিষয়টা মানে হচ্ছে এখানে তার রিপ্রোডাকশন বিহেভিয়ার থেকে শুরু করে অফস্প্রিং পর্যন্ত, অফস্প্রিং থেকে আবার অ্যাডাল্ট পর্যন্ত তার যে বিভিন্ন আবর্তন যে হচ্ছে বিভিন্ন স্টেজে, সে আবর্তন গুলোকেই আমরা লাইফ সাইকেল বলে থাকি। আমি জাস্ট একটু তোমাদেরকে গ্রস ধারণা দিতে চাচ্ছি বায়োলজি বিষয়টা নিয়ে। তো লাইফ সাইকেল বিষয়টা কি আমরা জানি সবাই? তারপর এটা গেল। জি প্রাণী রেভলিউশন, প্রাণী রেভলিউশনটা তোমার লাইফ প্রাণী রেভলিউশনটা তোমার লাইফ সাইকেলের ভিতরে পড়বে না। ঠিক আছে, আরেকটা আরেকটা আছে, সেটা হচ্ছে লাইফ হিস্ট্রি। লাইফ হিস্ট্রিতে প্রাণীর রেভলিউশনটা পড়তে পারে যে কোনো একটা প্রাণীর, কিন্তু লাইফ সাইকেলের মধ্যে প্রাণীর রেভলিউশনটা পড়বে না। ঠিক আছে, লাইফ সাইকেল জিনিসটা একটু ছোট আকারের একটা বিষয়, বুঝতে পারছো আমার কথা? হ্যালো, লাইফ সাইকেল জিনিসটা হচ্ছে একটু ছোট আকারের, আর লাইফ হিস্ট্রি মানে হচ্ছে অনেক বড় একটা বিষয়। তো লাইফ হিস্ট্রিতে আমরা প্রাণীটা কিভাবে আসতে পারে, এভলিউশনটা তার কেমন হতে পারে, এটা নিয়ে আমরা আলাপ করে থাকি। আর লাইফ সাইকেলটা যে আমরা বললাম যে তার জন্মের পর থেকে সে আবার মানে রিপ্রোডাক্টিভ একটা অ্যানিমাল হিসেবে তার সে যে প্রকাশ পায়, এই যে লাইফটা তার আবর্তন হচ্ছে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে। সে যেমন আমরা মাছের ক্ষেত্রে আমরা বলি, সে আগে সবার ফার্স্টে সে ছিল হচ্ছে কি, হ্যালো, যখন মাছ তোমার ডিম থেকে বের হয় তখন তাকে কি বলা হয়? লার্ভা স্টেজ। লার্ভা স্টেজের আগে আরেকটা স্টেজ আছে, রেনু। রেনু, সেই রেনুটার ইংরেজি কি হবে? আমরা তো এখানে আমরা ইংলিশ মিডিয়ামে পড়ছি, বলতে হবে ইংরেজিতে স্পোর। রেনু ঠিক আছে, বুঝিনি বুঝিনি, স্পোর 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 না স্পোর না স্যার, ফ্রাই না, ফ্রাই না, ফ্রাই এর আগে না না না, জাইগোট তো হচ্ছে যে তোমার ফার্টিলাইজ হওয়ার পরে জাইগোট। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা মানে টার্মটা তোমরা আমি বললেই তোমাদের মাথায় আসবে, সেটা হচ্ছে যে হ্যাচলিংস, হ্যাচলিংস বলা হয় রেনু। হ্যাচলিংস মানে হচ্ছে যখনই ডিম থেকে হ্যাচ করে যখন তার সিড গুলো বের হয় সেটাকে বলা, সেগুলোকে বলা হয় হ্যাচলিংস, মানে মাত্রই হ্যাচ করে বের হওয়া। ঠিক আছে, মনে থাকবে এটা? পার্থক্য জানো তোমরা? জি স্যার, গ্যামেট তো হচ্ছে এন, আর জাইগোট তো এন।
গ্যামেট হচ্ছে না জাইগোট হচ্ছে টুইন গ্যামেট হচ্ছে ওয়ান্স জাইগোট হচ্ছে টু সেট টুইন আচ্ছা ওটা ওটা হচ্ছে পরের বিষয় আগে বলে রাখি জাইগোট আর কিছুই না যখন ডিম এবং স্পার্মটা ফিউজ টুগেদার হয় তখন যেটাকে আমরা বলি জাইগোট মানে ফার্টিলাইজেশন হচ্ছে আর যখন ডিম আলাদা থাকে যেটাকে আমরা বলি ওভাম আর স্পার্ম আলাদা থাকে সেটাকে তো ওই যে ওভাম এবং স্পার্ম এগুলো এক একটাকে আমরা বলি কি হ্যাঁ এদের এক একটাকে আমরা গ্যামেট বলি যাই হোক আমি এটা জাস্ট একটু ক্লিয়ার করলাম বিষয়টা তোমার যাতে কনফিউশন না থাকে বিষয়গুলোতে তো মেরিন বায়োলজিটা আমাদের জন্য পড়াটা কেন জরুরি এখানে অনেকগুলো কথা আছে আমরা যদি এই কথাগুলোকে আমরা চেষ্টা করি যে সারমর্ম করতে দেখো এখানে অনেক কথা আছে ইম্পর্টেন্স অফ ওশন এন্ড মেরিন অর্গানিজমস আসলে আমাদের পৃথিবীতে ওশানটার পার্সেন্টেজ কত জানো 71% তো মানে আমাদের তিন ভাগের দুই ভাগই হচ্ছে ওশান তাই না নাকি চার ভাগের তিন ভাগ চার ভাগের তিন ভাগ হ্যাঁ চার ভাগের তিন ভাগই হচ্ছে আমাদের ওশান এবং তোমাদেরকে একটা মজার কথা বলি সেই মজার কথাটা কি সেটা হচ্ছে ওশান সাইটটা কিন্তু পৃথিবীর সবচেয়ে অবহেলিত একটা সাইট সেটা তোমার স্টাডির ক্ষেত্রে বলো বা হচ্ছে আমরা এটাকে ইয়ে করি না কনসিডারেশনে নেই না সেটা কেমন যদি তুমি প্রশ্ন করো যে স্যার কি রকম কনসিডারেশন নেই না আমরা তো মেরিন বায়োলজি পড়ছি আমরা ওশানোগ্রাফি পড়ছি তারপর আমরা হচ্ছে যে ওশান এক্সপ্লোর করতেছি আমরা আমরা ওশানে বিভিন্ন প্রাণী সম্পর্কে জানছি আমরা কি বলি ইয়ে সম্পর্কে কথা বলছি গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে কথা বলছি তারপর আমরা হচ্ছে ব্লু ইকোনমি সম্পর্কে কথা বলছি তাহলে ওশান সম্পর্কে আমরা মানে অবহেলিত ওশান কেমন অবহেলিত হয় বিষয়টা হচ্ছে তোমাদেরকে একটা একটা সিনারিও দেখাই সেটা হচ্ছে আমাদের এই বর্তমানে আমরা যখন গাছ কাটি আমরা যখন ফরেস্ট ডিফরেস্টেশন হচ্ছে ডিফরেস্টেশন জিনিসটা যে হয় তখন আমরা বেশি আমরা আমাদের মধ্যে একটা কি কাজ করে বলতো খারাপ লাগা কাজ করে যে ডিফরেস্টেশন হচ্ছে পরিবেশ ধ্বংস হচ্ছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে পুরো আমাদের যে সারফেস আছে টেরিস্ট্রিয়াল এরিয়া টেরিস্ট্রিয়াল এরিয়া যে আছে টেরিস্ট্রিয়াল এরিয়ার মধ্যে যে বৃক্ষগুলো আছে এগুলো সব মিলিয়ে যে পরিবেশের যে কার্বন ডাইঅক্সাইডটাকে শোষণ করে তার চেয়ে কয়েক গুণ বেশি শোষণ করে ওশান সেটা কিভাবে স্যার এলগির মধ্যে শৈবাল আছে শৈবাল এক্স্যাক্টলি আমাদের ওশানের মধ্যে যে প্রাইমারি প্রোডিউসার্সরা আছে মানে এখানে শৈবাল থাকতে পারে তারপরে হচ্ছে তোমার সিউইড থাকতে পারে এগুলো সব মিলিয়ে যে প্রাইমারি প্রোডিউসার্স মানে যারা অটোট্রপস বলা হয়ে থাকে যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে এরা মানে আমাদের যে টেরিটোরিয়াল যে এরিয়া আছে সেই এরিয়াতে যে বৃক্ষগুলো আছে তাদের চেয়েও বেশি এরা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয় তো আমরা কি করি আমরা তো টেরিস্ট্রিয়াল এরিয়াতে থাকি আমরা তো জলে থাকি না আমরা হিউম্যানরা অনেক বড় একটা অংশ মানে পুরো পৃথিবীর যত আবর্জনা আছে সবগুলো ডাম্পিং করতেছি কোথায় ওশানে কিন্তু ওশান যে এত বড় একটা রোল প্লে করে যে আমাদের অক্সিজেন সাপ্লাইয়ের বলো বা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের যে শোষণ বলো এই শোষণগুলোর কারণে যেটা এত বড় একটা রোল প্লে করছে কিন্তু ওই অনুযায়ী আমরা ওশানকে টেক কেয়ার করছি না এবার বিষয়টা ক্লিয়ার হ্যাঁ জাস্ট আমি একটা সাইড বললাম সেই একটা সাইডটা হচ্ছে যে পরিবেশের
যে গ্যাসের যে ভারসাম্য ব্যালেন্সটা রাখে সে ব্যালেন্সটার ক্ষেত্রে ওশানের অবদানটা কত বেশি, এটা বোঝানোর জন্য বললাম। এখানে আমার যে বইটা আছে বা শীটটা আছে, এখানের মধ্যে আমরা শুধুমাত্র বলে দেয়া হচ্ছে যে এখানের মধ্যে কিছু ফেনোমেনন আছে, মানে তোমার ওয়েদার ফেনোমেনন আছে, তারপর হচ্ছে আমাদের যে ন্যাচারাল ফুড সেই ফুডের যোগান দেয়। তো এটাই এটা এগুলো হচ্ছে যে সত্য কথা। যেমন হচ্ছে যে এখানে আমি দুটো ফিগার দিয়েছি, বাম পাশের যে ফিগারটা সেই ফিগারে আমরা দেখতে পাচ্ছি ওশান। এখানে বোঝানো হচ্ছে এটা এটা হচ্ছে সিম্বলিক ফিগার, বোঝানো হচ্ছে যে ওশানটা হচ্ছে আমাদের যে ওয়েদার আছে, আমাদের পুরো ওয়ার্ল্ড এর যে ওয়েদার সেই ওয়েদারটা নিয়ন্ত্রণ করে ওশান। আর দ্বিতীয়ত এই যে মাছ মাছ সংগ্রহ করা হচ্ছে এই ফিগারটাতে, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা ওশান থেকে আমরা যে খাবার পাই, হিউজ পরিমাণ একটা খাবার পাই, প্রোটিন রিসোর্স পাই, এটা হিউম্যানদের জন্য সাস্টেইনেবিলিটির জন্য অনেক বেশি জরুরি। তো এখানে এই দুটো কথা বলা হচ্ছে। তা আমরা বুঝতে পারছি যে ফার্স্টে আমি যে কথাটা বললাম ইম্পর্টেন্স, ওশানের ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স মধ্যে একটা বিষয় হচ্ছে তাদের ওশান হচ্ছে আমাদের পুরো ওয়ার্ল্ড এর আবহাওয়া জলবায়ু এগুলো নিয়ন্ত্রণ করে, দ্বিতীয় হচ্ছে আমাদের খাবারের যোগান দেয়। ঠিক আছে, এটা খুব সহজ, আমরা একটু দ্রুত যাচ্ছি বিষয়টা, যেহেতু এগুলো এখানে তেমন বোঝার কিছু নেই। এখানে একটা কথা বলছে যে ENSO, ওটা আসলে কি উপরে? এল নিনো সাউদার্ন অসিলেশন, এল নিনো সাউদার্ন অসিলেশনটা হচ্ছে এমন একটা অবস্থা যে অবস্থাটার কারণে তোমার যে আমাদের যে প্যাসিফিক ওশান আছে না, ইস্টার্ন প্যাসিফিক ওশানের সাইডটা, ইস্টার্ন প্যাসিফিক, তো আমি জানি না তোমাদের ম্যাপ সম্পর্কে তোমাদের কতটুকু পরিচিতি আছে, প্যাসিফিক ওশানটার বাম পাশে কোন দেশগুলো আছে? হ্যালো, অস্ট্রেলিয়া দেশ, বাম পাশে মানে প্যাসিফিক ওশানটার ইস্টার্ন সাইডে কোন দেশ আছে, ওয়েস্টার্ন সাইডে কোন দেশ আছে? হ্যালো, ইয়েস এক্স্যাক্টলি, কানাডা, ইউনাইটেড স্টেটস, এগুলো হচ্ছে যে প্যাসিফিক ওশানের ইস্টার্ন সাইডে আছে। আর প্যাসিফিক ওশানের ওয়েস্টার্ন সাইডে আছে কোন দেশ? জাপান। হ্যাঁ রাইট, কে বলেছে এগুলো? তাহলে তার মানে হচ্ছে যে যে বলেছে তার হচ্ছে ম্যাপে সম্পর্কে ধারণা আছে। প্যাসিফিক ওশানটা হচ্ছে আমরা যে পৃথিবী দেখি, আমরা পৃথিবী যে যেভাবে পৃথিবী দেখি তার দেখবে যে দুই পাশেই পানি, দুই দুই সাইডে পানি। আমরা যখন একটা পৃথিবীকে দেখি, একটা গ্লোব কে দেখি, যখন আমাদের এক পেজের একটা গ্লোব থাকে, গোলাকার না এক পেজের, তখন প্যাসিফিক ওশানটা কেটে গেছে, যে পৃথিবী তো গোল থাকে। হ্যাঁ হ্যাঁ, কেউ জানে কিছু কি বলছিল? হ্যালো, পৃথিবী তো তোমার গোল থাকে, তো আমরা যখন গ্লোব দেখি আমরা তো সেটাকে আমরা নিয়ে আসি ইয়েতে টু ডাইমেনশনাল অবস্থায়। টু ডাইমেনশনাল কি, এখন যদি আমি টু ডাইমেনশনাল কথা বলতে যাই, আমি আসলে কথা বলতে গেলে অনেকগুলো টার্ম চলে আসে। টু ডাইমেনশনাল বিষয়টা কি? দ্বিমাত্রিক অবস্থা, দ্বিমাত্রিক বলতে, জি স্যার বলো, দুইটা অক্ষ থাকবে স্যার, এক্স এবং ওয়াই অক্ষ থাকবে, অবস্থানটা বুঝতে পারি, এটাকে সব অ্যাঙ্গেল থেকে দেখতে পারি, বা টু ডি কে আমরা দেখতে পারবো না, এটা এক অ্যাঙ্গেল থেকে দেখতে হবে, এরকম কিছু। হ্যাঁ
না বা এটা অবাস্তব কিছু না, 2D তে তো আমরা দেখি, যেমন তুমি যখন একটা রেখা, স্যার এটা দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে এরকম, হ্যাঁ দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে, তুমি যখন একটা চতুর্ভুজ অঙ্কন করো, চতুর্ভুজ চতুর্ভুজ অঙ্কন করো, যে চতুর্ভুজটা তো আমরা দেখি, এটা তো দেখা যায়, এই চতুর্ভুজটা হচ্ছে যে 2D, দৈর্ঘ্য এবং প্রস্থ আছে এটাতে। আর 3D হচ্ছে যেমন আমরা, আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, আমাদের আরেকটা ডাইমেনশন আছে উচ্চতা, বা তোমার আমাদের হচ্ছে যে প্রস্থটাও একটা ডাইমেনশন ধরতে পারো, দৈর্ঘ্য আছে, তো এরকম বিষয়। আচ্ছা দেখো ওগুলোতে আমি যাচ্ছি না, আমাদের এল নিও কি সেটা বোঝানোর জন্য আমি বলতে যাচ্ছিলাম যে আমরা 2D যখন ম্যাপ দেখি, ম্যাপ দেখার পরে আমাদের দুই পাশে ইয়ে থাকে, এটাকে কি বলে, দুই পাশে আমাদের খালি থাকে, যেমন আমি একটা ছবি দেখ, আমি ছবি দেখাই, ছবি দেখালে একটু ক্লিয়ার হবে, কারণ ম্যাপ চেনা দরকার আছে, যেহেতু ওশান, আমরা ওশান রিলেটেড সাবজেক্ট পড়ছি, সেহেতু ম্যাপ, এই যে আমরা তো দেখতে পাচ্ছি সব না, ক্লিয়ার দেখতে পাচ্ছি না, এখানে দেখো দেখাইতেন একটু জুম করে, জুম করে দেখাবো একটু, জি স্যার ছোট লাগতেছে, দেখা যাচ্ছে, জি স্যার, জি স্যার, খেয়াল করো এটাকে আমরা দ্বিমাত্রিক ম্যাপ হিসেবে আমরা এনে ফেলেছি, তো ম্যাপের দুই পাশে প্যাসিফিক ওশান, দুই পাশে প্যাসিফিক ওশান মানে কি, প্যাসিফিক ওশান দুটো, মোটেও না, আমরা পৃথিবীটা গোল ছিল, গোলাকার পৃথিবীটাকে আমরা জাস্ট টু ডাইমেনশনে দেখাই বিধায়, এটা কিন্তু পেছনের সাইড, এই দুটো গোল হয়ে পিছনের দিকের সাইড, তোমরা কি একটু ক্লিয়ার কিনা এই বিষয়টা, আমাকে আমি আমি যে বলছি বিষয়টা কি ক্লিয়ার কিনা, জি স্যার, দেখো আমরা কিছুক্ষণ আগে একটা কথা বলছি যে প্যাসিফিক ওশানের ইস্টার্ন সাইড সব ম্যাপের ডান দিকের হচ্ছে পূর্ব দিক, ম্যাপের বাম দিক হচ্ছে পশ্চিম দিক বলা হয়ে থাকে, যেমন আমরা হচ্ছি এখানটায় যে বাংলাদেশ, বাংলাদেশের ওয়েস্টার্ন কান্ট্রিজ বলা হয়, ওয়েস্টার্ন মানে হচ্ছে যে পশ্চিমা দেশগুলো, এই যে বাংলাদেশের পশ্চিমা দেশ, এই যে বাংলাদেশের পশ্চিমা দেশ এগুলো, তারপরে বাংলাদেশের ইস্টার্ন সাইডের দেশগুলো, এই ইস্টার্ন সাইডের দেশগুলোর মধ্যে জাপান আছে এখানে, তারপরে এদিকে আছে এগুলো, যেমন হচ্ছে তোমার থাইল্যান্ড, তারপরে এগুলো সব বাংলাদেশের ইস্টার্ন সাইডের দেশগুলো। এবার দেখো প্যাসিফিক ওশান, প্যাসিফিক ওশান, প্যাসিফিক ওশানের ইস্টার্ন সাইডের দেশগুলো হচ্ছে কানাডা, ইউনাইটেড স্টেটস, ব্রাজিল মানে সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, মোট কথা হচ্ছে এই দুটো, এই দুটো হচ্ছে যে প্যাসিফিক ওশানের ইস্টার্ন সাইড। তারপর প্যাসিফিক ওশানের ওয়েস্টার্ন সাইড দেখো, প্যাসিফিক ওশান ওয়েস্টার্ন সাইড হচ্ছে যে একটু আগে একজন বলেছিল জাপান, তারপরে দেখো এই যে থাইল্যান্ড, ফিলিপাইন্স এগুলো, তারপর মালয়েশিয়া, এই যে এগুলো হচ্ছে প্যাসিফিক ওশানের ইস্টার্ন সাইডে, এই ওয়েস্টার্ন সাইডে। আমরা বুঝতে পেরেছি বিষয়টা, সবাই ক্লিয়ার? এখন এখন যেটা ঘটনা ঘটে, এল নিনো সাউদার্ন অসিলেশন, এল নিনো সাউদার্ন অসিলেশন হচ্ছে আমাদের পৃথিবীর যে সমুদ্র, ওই সমুদ্রের মধ্যে আমাদের একটা কথা আমরা বলেছিলাম যে ইম্পর্টেন্স কি, ইম্পর্টেন্স কি মধ্যে বলেছিলাম যে সমুদ্রের মধ্যে ওয়েদারটাকে কন্ট্রোল করে আমাদের পৃথিবীর, তো ওয়েদারটা কন্ট্রোল করার মধ্যে একটা নির্দিষ্ট ফেনোমেনা হচ্ছে এল নিনো সাউদার্ন অসিলেশন। এই এল নিনো সাউদার্ন অসিলেশনটা হচ্ছে যে সমুদ্রের যখন পানির সারফেসের তাপমাত্রা যখন বেড়ে যায়, একটু বিষয়টা একটু খেয়াল করো, এই পাশটার, এই পাশটার যখন সমুদ্রের পানির তাপমাত্রা, পানির উপরে সারফেসের তাপমাত্রা যখন বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে গেলে কি হবে বলতো? পানির উচ্চতা বেড়ে যাবে, না না না, পানির 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 তাপমাত্রা না, পানির উপরে সারফেসের তাপমাত্রা, পানি তখন ওয়েদারের, ওয়েদার হচ্ছে ডিফিকাল্ট হয়ে যাবে, যে অনেক ঘূর্ণিঝড় বা এই ধরনের কিছু, এক্স্যাক্টলি, পানির উপর চার্জ, সারফেস তাপমাত্রা যখন বাড়বে, যেমন ধরো আমাদের যে গরম পড়ে, গরম পড়ার পরে একটা কালবৈশাখী দেখা যায়, দেখা যায় না, জি স্যার, হ্যাঁ খুব গরম করার পরার পরে কিন্তু কালবৈশাখী দেখা যায়, মানে কারণ হচ্ছে নিম্নচাপ তৈরি হয়, তো এখানে যখন তাপমাত্রা বেড়ে গেল এই পাশটাতে,
তখন এখানে একটা নিম্ন চাপের তৈরি হয় আর এখানে হয় হচ্ছে উচ্চ চাপ এই সাইডটাতে তো যেটা ঘটনা ঘটে এই পেরু বা এই ধরনের অঞ্চলগুলো আর চিলি এই ধরনের অঞ্চলগুলোর মধ্যে তোমার অনেক বেশি ড্রাউট দেখা যায় ড্রাউট কি খরা খরা অনেক বেশি খরা দেখা যায় বৃষ্টিপাত হয় না কিছু হয় না বুঝতে পারছো কিন্তু ঠিক তার অপোজিট পাশটায় যেমন এই যে ওয়েস্টার্ন সাইডটাতে ওয়েস্টার্ন সাইডটাতে অনেক বেশি ঘূর্ণিঝড় দেখা যায় এদিকে থাকে খরা আর এই পাশটায় থাকে ঘূর্ণিঝড় মানে হচ্ছে যে ঝড় টর হয় বুঝতে পারছো আমার কথা না 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 বায়ুমন্ডল বাম থেকে ডান দিকে যায় না তোমার ওশানের একটা নির্দিষ্ট জায়গায় নিম্নচাপ তৈরি হচ্ছে সেই নিম্নচাপের কারণে এক সাইডে তোমার হচ্ছে এদিকে তোমার হচ্ছে যে তোমার ইয়ে হচ্ছে এটাকে কি বলে খরা হচ্ছে কিন্তু তার অপোজিট সাইডে অনেক বৃষ্টি বন্যা হয়ে যাচ্ছে অন্য একটা অন্য সাইডের মানে এই যে এগুলো কিন্তু কন্টিনেন্ট আমি চিন্তা করো আমি কিন্তু দেশের কথা বলতেছি না কন্টিনেন্টস এর কথা বলছি এটা হচ্ছে সাউথ আমেরিকা নর্থ আমেরিকা আর এটা হচ্ছে এশিয়া দেখো এখানে কন্টিনেন্টস এর মধ্যে তোমার তোমার হচ্ছে যে বায়ুমন্ডলের আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে একদিকে হচ্ছে খরা হয়ে যাচ্ছে আর এই পাশটায় হয়ে যাচ্ছে কি ঘূর্ণিঝড় বন্যা বৃষ্টি ঠিক আছে ক্লিয়ার সবাই এই 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 ফেনোমেননটাকে বলা হয় এল নিনো সাউদার্ন অসিলেশন ঠিক আছে আমরা ক্লিয়ার এখন জি স্যার জি স্যার তাহলে আমরা এবার আসি নেক্সটে ওশান প্রোডাক্টিভিটি এখানে আমরা খাবারের কথা বলে থাকি যে ওশানটা আসলে কিভাবে খাবারের যোগান দিচ্ছে এই বিষয়টা আসে তোমরা একটু খেয়াল করো যে ইউনাইটেড নেশনের একটা রিপোর্টে বলা হচ্ছে যে আমরা মোর দেন 80 মিলিয়ন টনস মেরিন ফিশ এবং শেলফিশ হারভেস্ট করে থাকি হিউম্যানরা 80 মিলিয়ন টনস 80 মিলিয়ন মেট্রিক টনস এক মেট্রিক টনে কিন্তু তোমার হচ্ছে যে এক টনের চেয়ে বেশি এক টন মানে কত কেজি বলো তো 40 স্যার 1000 ইয়েস এক টন মানে হচ্ছে যে 1000 কেজি মনে থাকবে হ্যালো জি স্যার তো মেট্রিক টন বললে আর একটু বেশি এক মেট্রিক টন হচ্ছে 1.1 ইউএস টনস ঠিক আছে তো এখানে খুব সহজ বিষয় তো আমরা যদি ইন সামারি করি এই বিষয়টা যতটুকু বললাম যে ওয়ার্ল্ড ওশান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন এভরিডে লাইফ বিকজ দে এফেক্ট ওয়েদার প্যাটার্নস প্রোভাইড ফুড অ্যান্ড প্রোভাইড ভাইটাল রিসোর্সেস ঠিক আছে আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা যে ওয়ার্ল্ড ওশানটা কেন জরুরি সবাই ক্লিয়ার এবার আসো মেরিন বায়োলজি জিনিসটা নিয়ে একটু বুঝি আমরা মেরিন বায়োলজি জিনিসটা নিয়ে একটু বলেছি তারপরও আমরা একটা ওশানোগ্রাফির সাথে এটা কম্পেয়ার করি এখানে বইয়ের ভাষায় কি বলা হচ্ছে বইয়ের ভাষায় বলা হচ্ছে ওশানোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ দ্য ওশানস এন্ড দেয়ার ফেনোমেনা সাচ অ্যাজ ওয়েভস কারেন্টস এন্ড টাইডস The science of oceanography draws from many different disciplines, including chemistry, physics, geology, geography, meteorology, and even biology. Oceanography, Shankara, ki bujhiyeche tum amra shobai ki bujhechi? Ji sir. Acha. Ebar ashi tahole marine biology ki bolche? The marine biology bolche, the study of living organisms that inhabit the seas and their interactions with each other and their environment. ইজ মেরিন বায়োলজি মানে ওশানের মধ্যে যত রকমের জীব আছে তাদের জীবের যে জীবটা নিয়ে আলোচনা করা এবং জীবের তাদের নিজেদের মধ্যে ইন্টারেকশন সেটা নিয়ে আলাপ করা এবং তাদের সাথে এনভায়রনমেন্টের যে ইন্টারেকশন সেটা নিয়ে আলাপ করা তাহলে এটাকে যদি আমি একটু ভেঙে বলি তার মানে সেটা দাঁড়াচ্ছে কি সেটা দাঁড়াচ্ছে
যে মেরিন বায়োলজি হচ্ছে এমন একটা সায়েন্স, যে সায়েন্সটা হচ্ছে মেরিনের যে লিভিং অর্গানিজমস আছে সেটা নিয়ে আলাপ করে এবং লিভিং অর্গানিজম এবং এনভায়রনমেন্টের ইকোলজি নিয়ে আলাপ করে, আমরা কিভাবে বলতে পারি কিনা। পারবো না, বাস্তুতন্ত্র নিয়ে আলাপ করবে, ইকোলজি মানে বাস্তুতন্ত্র, আমরা তো পড়েছিলাম তাই না? এই বাস্তুতন্ত্র জিনিসটা হচ্ছে মানে ইন্টারেকশন আর কিছুই না, একটা প্রাণীর সাথে আর একটা প্রাণীর এবং একটা প্রাণীর সাথে তার এনভায়রনমেন্টের ইন্টারেকশন হচ্ছে বাস্তুতন্ত্র। তাহলে আমরা এই দুটো বিষয়ে একটু ক্লিয়ার হলাম। ওশানোগ্রাফিটা অনেকগুলো সায়েন্সের সমন্বয়ে তৈরি এবং তার মধ্যে বায়োলজিও আছে, কিন্তু সেখানে তারা ফিজিক্যাল ওশানো ফিজিক্যাল সাইড দেখে, কেমিস্ট্রি সাইড দেখে, জিওলজি দেখে, জিওগ্রাফি দেখে, ম্যাটেরিয়োলজি দেখে। বিষয়টা বুঝতে পারছি আমরা সবাই? সবাই ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, কেউ জানি প্রশ্ন করছিল। হ্যাঁ, কি প্রশ্ন করছিল বলো তো? স্যার, তাহলে মেরিন বায়োলজি কি ওশানোগ্রাফির একটা অংশ? মেরিন বায়োলজি ওশানোগ্রাফির একটা অংশ বলা যেতে পারে, কিন্তু যেহেতু ওশানোগ্রাফি বিষয়টা তোমার ফিজিক্যাল দিকটা, কেমিক্যাল দিকটা এগুলোকে বেশি জোর দেয়, তো এই জন্য সায়েন্টিস্টরা চেষ্টা করেন যে মেরিন বায়োলজিটাকে ওশানোগ্রাফি সায়েন্সটা থেকে একটু আলাদা রাখতে। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, সেটা হচ্ছে জুওলজি একটা সাবজেক্ট আছে অনার্সে বাংলাদেশে, জানো কিনা? জুওলজি সাবজেক্ট যারা পড়ে অনার্সে তারা ফিশ নিয়েও কিছু পড়ালেখা করে, কারণ ফিশটা জুওলজির একটা অংশ, ফিশটা জুওলজির মধ্যে পড়ে, কারণ এটা প্রাণী বিজ্ঞান, প্রাণীতে ফিশ ফিশ পড়ে। কিন্তু তাই বলে কি তারা ফিশ সম্পর্কে ভালো ধারণা পেয়ে যায় আমাদের মতো? না স্যার, পায় না, পায় না, রাইট? তো সেই দিক থেকে ওশানোগ্রাফিটাকে যদি আমি জুওলজির সাথে তুলনা করি, ওশানোগ্রাফি সেরকমই জুওলজির একটা পার্ট, আর মেরিন বায়োলজি যদি ফিশারির সাথে তুলনা করি, মেরিন বায়োলজি যে ফিশারিজের একটা পার্ট। ঠিক আছে, মানে আমি দুইটার সাথে কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করলাম, তার মানে এটা না যে জুওলজি ওশানোগ্রাফি দুটো সেম জিনিস, আবার এরকম না, কিন্তু দুটো অনেক তফাৎ আছে। ঠিক আছে, হ্যাঁ, এখন ক্লিয়ার তুমি? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু সামনে যাই। এখানে আর কিছুই না, এখানে একটা কোরাল আইল্যান্ডের একটা ফিগার দেয়া হচ্ছে, এখানে অনেকগুলো অর্গানিজম একসাথে থাকে এবং তাদের ওই অর্গানিজমের বিভিন্ন ইন্টারেকশন নিয়ে আলাপ করা, ইন্টারেকশন হয়ে থাকে এবং সেই ইন্টারেকশন গুলোর একটা আরেকজনকে ইনফ্লুয়েন্স করে বিভিন্ন ভাবে। তো এই বিষয়টা নিয়ে মানে মোট কথাই ফিগারটা সিম্বলাইজ করছে যে আমরা যে বলেছি যে মেরিন বায়োলজির সংজ্ঞাতে যে অর্গানিজমস এর ইন্টারেকশন, সেই ইন্টারেকশনটা এখানে সিম্বলাইজ করা হচ্ছে। স্যার, কোরাল প্লান্টের ভিতরে পড়ে নাকি অ্যানিমেলের ভিতরে? কোরাল হচ্ছে জুওলজি, মানে কোরাল হচ্ছে ইয়ে, আমরা নিডারিয়াতে পড়ে। ঠিক আছে, নিডারিয়া কি তোমার হচ্ছে যে প্লান্ট, নিডারিয়া কি বলো? স্যার, অ্যানিমেল। স্যার, অ্যানিমেল, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, নিডারিয়া হচ্ছে অ্যানিমেল গোত্র, সো কোরাল হচ্ছে নিডারিয়াতে পড়ে, কোরাল প্লান্ট না। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, বর্তমানে একটা সময় কোরাল হচ্ছে তোমার পরিফেরা গোত্রে ফেলা হতো, কোরালকে পরিফেরা, পরিফেরা পড়েছি তো আমরা মনে হয় অ্যাকোয়াটিক জুওলজিতে, না? হ্যাঁ, কিন্তু বর্তমানে সায়েন্টিস্টরা একটু চেঞ্জ করে কোরালকে নিডারিয়া গোত্রে ফেলে দিয়েছে, কোরাল এখন আর পরিফেরাতে বলে না, কোরাল এখন বলা হয় নিডারিয়াতে। বুঝতে পারছো? তারপর এখানে ফিগারটা দিয়ে বোঝানো হচ্ছে মেরিন অর্গানিজমসটা মেডিসিন, মানে আমাদের যে মেডিসিনাল এসপেক্ট আছে সেই মেডিসিনাল এসপেক্টের জন্য মেরিন অর্গানিজমটা দায়ী। মেরিন যারা আছে, যেমন শার্কের স্কেলেটনটা ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ অ্যান্টি অ্যাঞ্জিও
জেনেসিস এটা কি অ্যান্টি অ্যানজিওজেনেসিসটা কি জানি আমরা কিছু অ্যান্টি অ্যানজিওজেনেসিস সম্পর্কে অ্যান্টি অ্যানজিওজেনেসিসটা হচ্ছে খুব কঠিন একটা টার্ম আমি যখন আমি তো এই টার্মের সাথে আমি নিজেও পরিচিত ছিলাম না আমি যখন এই বিষয়টা নিয়ে স্টাডি করি তখন আমার যেহেতু তোমাদেরকে পড়াবো আমার নিজেরও রিসার্চ করা লেগেছে এই অ্যান্টি অ্যানজিওজেনেসিসটা বিষয়টা নিয়ে কারণ এখানে বলা হচ্ছে যে শার্কের স্কেলেটনটা অ্যান্টি অ্যানজিওজেনেসিস হিসেবে কাজ করে তো তোমাদের কি জানতে ইচ্ছা করে স্যার অ্যান্টি অ্যানজিওজেনেসিসটা কি আসলে সবার কি জানতে ইচ্ছা করে এটা কিন্তু পরীক্ষায় আসবে না যে অ্যান্টি হোয়াট ইজ অ্যান্টি অ্যানজিওজেনেসিস আমাদের কিন্তু পরীক্ষায় আসবে না হ্যালো আচ্ছা তারপরে জানবা আচ্ছা এটা খুবই ভালো একটা ট্রেড প্রকাশ করলা তোমরা যে পরীক্ষা আসবে না তারপরে জানবা এটা জানার আগ্রহটা থাকলে মানে অনেক কিছুই শিখতে পারবা অ্যান্টি অ্যানজিওজেনেসিসটা হচ্ছে আমি একটু জিনিসটা এক্সপ্লেইন করি তারপরে যদি প্রশ্ন অ্যারাইজ হয় তখন আমার মনে হয় এইটা জিনিসটাকে যদি এক্সপ্লেইন করে ফেলি তাহলে আর প্রশ্ন মানে থাকবে না অনেকগুলো প্রশ্ন আসতেছে জিনিসটা আর থাকবে না ঠিক আছে আমি একটু এক্সপ্লেন করি হ্যাঁ হ্যালো সেটা হচ্ছে আমাদের শরীরে আমাদের কোষ বিভাজন হয় না তো কোষ বিভাজন হওয়ার ক্ষেত্রে কোষ বিভাজন হওয়ার ক্ষেত্রে যখন কোনো গন্ডগোল বেঁধে যায় শরীরে তখন টিউমার প্রডিউস হয় এবং ওই টিউমারটা যদি ম্যালিগন্যান্ট হয় ম্যালিগন্যান্ট হলে সেটা ক্যান্সারের রূপ নেয় এটুকু আমরা জানি যে সেল ডিভিশনের ক্ষেত্রে যদি কোনো ঝামেলা ঘটে তখন সেটাতে টিউমার হয় এবং টিউমারটা যদি ম্যালিগন্যান্ট হয় টিউমার সেল যদি ম্যালিগন্যান্ট হয় ম্যালিগন্যান্ট সেলটা তখন ক্যান্সারের রূপ নেয় এই বিষয়টা তো আমরা ক্লিয়ার জি স্যার হ্যাঁ তো এখন যেটা ঘটনা টিউমার সেল সাস্টেইন করার জন্য টিউমার সেলটা বেঁচে থাকার জন্য টিউমার সেলেরও তো একটা খাবারের দরকার হয় তার এনার্জির দরকার পড়ে তো তার এনার্জির সাপ্লাই যদি বন্ধ করে দেয়া যায় কোনো কারণে তাহলে ওই টিউমার সেলগুলো মরে যাবে এখন সেই এনার্জির সাপ্লাই বন্ধ করা যাবে কিভাবে স্যার সেটা বন্ধ করা যাবে বার সাপ্লাই বন্ধ করে দিয়ে বুঝতে পারছো আমার কথা এটুকু কি বুঝতে পারছো সামনে আরো কথা আছে না ভার্সাটা অফ করে দেওয়ার মাধ্যমে ওই সেলগুলোকে মানে মেরে ফেলা যায় কিন্তু এর মানে এই না যে নির্দিষ্ট সেলগুলোতে ভার্সাটা অফ করে দেওয়া এটা একটা চিকিৎসা ঠিক আছে কিন্তু আমাদের শরীরে যখন নতুন নতুন অ্যাবনর্মালিটিস শো করে যেমন হচ্ছে টিউমার একটা অ্যাবনর্মালিটিস তো এই অ্যাবনর্মালিটিটাকে বেঁচে থাকার জন্য তার শরীরে তার সেলগুলো বেঁচে থাকার জন্য খাদ্য লাগবে সে খাদ্যের যোগান দেয় বা তার তার যে এই এনার্জি সে এনার্জির যোগান দেয় ব্লাড সাপ্লাই ওখানটায় ওই সেলগুলোর মধ্যে যে ওই যে টিউমার যে একটা ঘটে গঠন হয়েছে সেখানের মধ্যে ব্লাড সাপ্লাই বন্ধ করে দেয়া এটা হচ্ছে অ্যান্টি অ্যানজিওজেনেসিস এটা শুধুমাত্র টিউমার না এটা তুমি মানে হচ্ছে আমাদের শরীরে তো যেখানেই আমাদের সেল ডিভাইড হচ্ছে সেখানেই ব্লাস্ট হচ্ছে বুঝতে সবাই কি ক্লিয়ার বিষয়টা হ্যালো স্যার তাহলে স্যার ব্লাড সাপ্লাইটা বন্ধ করে দেওয়ার প্রক্রিয়াটা হ্যাঁ হ্যাঁ রাইট ব্লাড সাপ্লাই বন্ধ করে দেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় অ্যান্টি অ্যানজেনেসিস আর অ্যান্টি অ্যানজেনেসিস ফ্যাক্টর গুলো হচ্ছে ওই সব কেমিক্যালস যে কেমিক্যালস গুলো ওই ব্লাড সাপ্লাই
বন্ধ করে ব্লাড সাপ্লাই যে হওয়ার জন্য যে দায়ী সেটা হচ্ছে যে আমাদের ব্লাড সাপ্লাই হয় কিসের মাধ্যমে? ব্লাড সাপ্লাই হয় কিসের মাধ্যমে? শিরা উপশিরা। শিরা উপশিরা, এক্স্যাক্টলি। শিরা উপশিরা, হ্যাঁ এক্স্যাক্টলি, এগুলোই তো ওই ক্যাপিলারিস তৈরি তৈরি করতে বাধা দেয়। অ্যান্টি অ্যানজিওজেনেসিস ফ্যাক্টরস গুলো হচ্ছে ক্যাপিলারিস তৈরি করতে বাধা দেয়। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই যে স্যার, তখন তো স্যার সুস্থ কোষগুলো তো পাবে না। খুব সুন্দর কোশ্চেন। এবার এবার বলি, আমাদের শরীরে অ্যান্টি অ্যানজিওজেনেসিস ফ্যাক্টর আছে। আমাদের শরীরে অ্যান্টি অ্যানজিওজেনেসিস ফ্যাক্টর থাকার বিধ থাকার কারণে আমরা আল্লাহ মানে আল্লাহর ইচ্ছায় বা বলি যে আমাদের সবাই আমরা কিন্তু এটা আমাদের সবার কিন্তু ক্যান্সার হয় না, সবার কিন্তু টিউমার হয় না। বুঝতে পারছো আমার কথা? আমাদের শরীরে অ্যান্টি অ্যানজিওজেনেসিস ফ্যাক্টর আছে যেটা সবার টিউমার মানে আমরা এই কারণেই আমরা টিউমার হয় না। নাহলে আমাদের যেসব সেলগুলো খারাপ হয়ে যাচ্ছে, যেসব সেলগুলোর মানে তোমার হচ্ছে ম্যালিগন্যান্ট হয়ে যাচ্ছে, এরকম অনেক সেল মারা যাচ্ছে নিচ থেকেই, নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি, সে পানি পায় না, পানি বলছি মানে পানি এনার্জি সোর্স পায় না, ঠিক আছে, ব্লাড সাপ্লাই পায় না। তো এটা আমাদের শরীরে অলরেডি আছে এই ফ্যাক্টরটা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ফ্যাক্টর থাকলেও তো হবে না, এটাকে তো এটা এটা একটা নিয়মিত সাপ্লাই লাগবে, তাই না? তো ওই যে শার্কের যে স্কেলেটন বলা হচ্ছে, শার্কের স্কেলেটনটা এটার একটা নিয়মিত সাপ্লাই দিবে বাহির থেকে। তো এটা থাকার কারণে হয় কি, এই যে যেসব সেলগুলো হচ্ছে নষ্ট টাইপের হয়ে যাচ্ছে, এইসব সেলগুলো বেঁচে থাকতে পারে না, এগুলো মরেই যায়। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। জি স্যার। ভাই ক্লিয়ার? এটা এমন না যে বাহির থেকে আবিষ্কার করে এটা করা হচ্ছে, এটা আমাদের শরীরে কাজ করে। তাহলে আমাদের শরীরে অলরেডি অনেক মানে আমরা অহরহ আমরা আক্রান্ত হতাম টিউমারে, ক্যান্সারে, আল্লাহ মাফ করুক, ঠিক আছে। সেটা হচ্ছে এই যে অ্যান্টি অ্যানজিওজেনেসিস টা তো বুঝছো, এটা তো বুঝছো, হ্যাঁ, এটা এই ধরনের ফ্যাক্টর গুলো আমাদের শরীরে কাজ করে। কিন্তু অনেক সময় হয় কি, এই কাজটা মানে এনাফ হয় না, তখন বাহির থেকে যেমন আমরা বাহির থেকে আমরা ওষুধ খাই, আমাদের অ্যান্টিবডি ভালোভাবে কাজ করে না, বিধে আমরা রোগে আক্রান্ত হয়ে যাই, বাহির থেকে ওষুধ খাচ্ছি। সেই রকমই অ্যান্টি অ্যানজিওজেনেসিস ফ্যাক্টর গুলো আমাদের শরীরে আছে, সেগুলো কাজ করে, কিন্তু সেটা এনাফ কাজ করে না। এবং যদি আর আমাদের টিউমার যদি কারো বেশি দেখা দেয়, তখন ওই টিউমারটার সেলগুলোকে ধ্বংস করার জন্য এই অ্যান্টি অ্যানজিওজেনেসিস ফ্যাক্টরটা আমরা বাহির থেকে নেই। সেটা কিভাবে, সেটা এখন যেমন এখানে বলা হচ্ছে যে শার্কের যে স্কেলেটনস গুলো আছে, সেই স্কেলেটন গুলো হচ্ছে যে ইম্পর্টেন্ট সোর্স অফ অ্যান্টি অ্যানজিওজেনেসিস ফ্যাক্টর, ঠিক আছে। এবার ক্লিয়ার? হ্যাঁ, ওকে। এই চিকিৎসা অনেক আদিম চিকিৎসা, ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য এটা বলা যায় আদিম। বলতে ক্যান্সার ট্রিটমেন্ট তো আসলে ওইভাবে এত আগের থেকে শুরু হয় নাই, একটু ভালোভাবে ক্যান্সার বুঝা, ক্যান্সারকে জানাও তো অনেক বিষয় ছিল। সেটা এটা মানে বলা যায় গত দশকের চিকিৎসা, এটা গত দশক বলছি, গত যা ইয়ের শতকের, ঠিক আছে। এখন তোমার আরো অনেক কিছু আসছে, কিন্তু গত শতকের চিকিৎসাগুলোর মধ্যে এটাও ছিল। বুঝতে পারছো আমার কথা? ওকে, এবার আসি, আমাদের সময় বেশি নাই। তোমাদের ক্লাস পরের ক্লাসটা কয়টায়? স্যার 11টা। আচ্ছা, তাহলে এবার আসি একটু আমরা মেরিন বায়োলজির একটু হিস্ট্রি নিয়ে আলাপ করি। হিস্ট্রিতে কিছু কথা, কিছু কিছু হেডিংস দিয়ে আমি এটাকে ডিভাইড করেছি। একটা হচ্ছে আর্লি স্টাডিজ অফ মেরিন অর্গানিজমস, একটা হচ্ছে রিনিউড ইন্টারেস্ট ইন মেরিন অর্গানিজমস, তারপর হচ্ছে বিগিনিংস অফ মডার্ন মেরিন সায়েন্স, তারপর হচ্ছে মেরিন বায়োলজি ইন 20th সেঞ্চুরি অ্যান্ড মেরিন বায়োলজি টুডে। মানে মেরিন বায়োলজি একটা সায়েন্স, এই সায়েন্সটা আসলে কিভাবে আসলো,
মোট কথা আমি যদি একটু মানে সামারি করে বলি, এটা হচ্ছে মেরিন বায়োলজির মানে এই সাবজেক্টের এভলিউশনটা কেমন কেমনে হলো, আমরা যে বর্তমানে যে মেরিন বায়োলজি পড়ি এটার এভলিউশনটা কেমনে হলো, ঠিক আছে, সেটা নিয়ে সেটা সেটার আলাপ সেটা নিয়ে আলাপ করাটাই হচ্ছে যে মেরিন বায়োলজির হিস্ট্রি। তো আর্লি স্টাডিজ অফ মেরিন অর্গানিজমস বলা হচ্ছে যে প্রথম দিকের যারা মেরিন বায়োলজি নিয়ে যাদের দক্ষতা ছিল, যারা এই স্টাডি নিয়ে কাজ করেছিলেন, তাদের মধ্যে সবার প্রথমে একজন হচ্ছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে আমরা অনেক মানে অনেক সায়েন্সের জনক বলে থাকি, তাই না? জি স্যার। হ্যাঁ, এবং এই কারণেই ওনাকে দেখবা যে কোন একটা নির্দিষ্ট সায়েন্সের স্পেশালিস্ট বলা হয় না, ওনাকে বলা হয় ফিলোসোফার। ফিলোসোফাররা কি করে, ফিলোসোফাররা হচ্ছে সব বিষয় নিয়ে একটু চিন্তা করে। তো উনিও সেরকম গ্রেটেস্ট ফিলোসোফারদের মধ্যে একজন ছিলেন, যিনি অনেকগুলো বিষয়ে অনেক রকমের বিষয় নিয়ে চিন্তা করতেন। তো সেই রকমই একটা বিষয়ে উনি আমাদের মেরিন বায়োলজি নিয়েও উনি চিন্তা করেছেন, এবং বলা হচ্ছে উনি এখানে 500টা স্পিসিস কে আইডেন্টিফাই করেছেন, যেখানের মধ্যে 1/3 হচ্ছে মেরিন। দেখতে পাচ্ছ একটা কথা? হ্যালো। জি স্যার। এবং উনি আরেকটা বিষয় বলেছিলেন যে মেরিনের যে স্পিসিস গুলো আছে সেই স্পিসিস গুলোকে যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখতে পারবো এটা এটা হচ্ছে যে ল্যাডার অফ লাইফ। ল্যাডার অফ লাইফ মানে কথাটার মানে কি, জীবনের সিঁড়ি, তাই না? হ্যালো। এখানে আমি একটু কিছু কথা বলি, সেটা হচ্ছে ল্যাডার অফ লাইফ। আমাদের এভলিউশন নিয়ে যখন আমরা এভলিউশন নিয়ে কথা বলি, তখন একটা কথা সবাই আমরা স্বীকার করে নেই, আমরা সবাই আসছি পানি থেকে। এটা কি আমরা স্বীকার করি? হ্যালো স্যার, পানির কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আসছি পানি থেকে। এটা কি আমরা বিলিভ করি নাকি? কিন্তু যদি আমরা ইসলামিক দিক থেকে জানতে চাই বা বলতে চাই তাহলে তো ঠিকই আছে। কোনটা ঠিক আছে? পানি থেকে আমরা অবশ্যই পানি থেকে তো, কিন্তু পানি থেকেও তো। হ্যাঁ 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 ঠিক আছে। এখানে আমরা সবাই আসছি পানি থেকে, কথাটা সায়েন্সে বলতেছে যে আমরা সবাই আসছি পানি থেকে। আর হচ্ছে আমরা যদি ইসলামিক দৃষ্টিতে বলি বা ধর্মীয় দৃষ্টিতে বলি, সেটা হচ্ছে যে ওখানেও বলা আছে আমরা সবাই আসছি পানি থেকে। তো পানিটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে লাইফের প্রথম ধাপ। যেমন তোমরা অনেক ইদানিং খেয়াল করবা যে মার্সের মধ্যে বিভিন্ন তোমার পাঠানো হচ্ছে, গিয়ার্স পাঠানো হচ্ছে, যে গিয়ার্স গুলো তোমার চেষ্টা করছে পানি পানি বের করতে, মানে পানি আছে কিনা মার্সে। তোমার আমার কথা বুঝতে পারছো? কোন গ্রহে যদি পানির সন্ধান পাওয়া যায় তার মানে ওখানের মধ্যে লাইফ থাকতে পারে। এটা হচ্ছে সায়েন্টিস্টদের প্রথম থিওরি, প্রথম হাইপোথিসিস। যদি কোনো একটা পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে যদি পানির সন্ধান পেয়ে যায় তাহলে ওখানে লাইফ কোনো না কোনো ভাবে লাইফের সন্ধান পাওয়া যেতে পারে। এই জন্যই যখন দেখবা যে কোনো একটা গ্রহে পানির সন্ধান পাচ্ছে তখন সেটা খুব হাইলাইট হয়। যেমন কদিন আগে একটা মার্সের একটা ছবি দেখানো হয়েছে, যেখানে দেখানো হচ্ছে একটা প্রবাহর মতো একটা যাচ্ছে। মার্সের একটা ছবি প্রকাশ করেছিল নাসা, একটা প্রবাহর মতো যাচ্ছে, তার মানে তারা বলছে এটা পানি হতে পারে। বুঝতে পারছো? নদীর মতো। আমার কথাটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা একটু ওই অন্যদিকে চলে যাচ্ছিলাম। তো আরেকটা আরেকজন হচ্ছেন
রোমান একজন ন্যাচারালিস্ট, উনি হচ্ছে উনি ওনাকে বলা হয় প্লাইনি দা এল্ডার। তারপর 1937 ভলিউমের একটা বই লিখেছেন যেটা ন্যাচারাল হিস্ট্রি নামে পরিচিত, যেখানের মধ্যে টেরিস্ট্রিয়াল এনিমাল সম্পর্কে বলা আছে, কিন্তু কিছু কিছু মেরিন ফিশ এবং বাইভালভস সম্পর্কে উনি বলেছেন ওখানে। তো এটা ছিল খুবই আর্লি স্টেজের মেরিন বায়োলজি নিয়ে স্টাডি করার মধ্যে এনারা দুইজনের কথা নাম প্রথমেই আসে, একজন হচ্ছে অ্যারিস্টটল আর একজন হচ্ছে প্লিনি দা এল্ডার। ঠিক আছে, ইনি হচ্ছেন রোমান ন্যাচারালিস্ট আর উনি হচ্ছেন গ্রিক ফিলোসফার, আমরা তো জানি সবাই অ্যারিস্টটল সম্পর্কে। কিন্তু এরপরে দিকে ডারউইনের কথা বলতে হচ্ছে, রিনিউড ইন্টারেস্ট ইন মেরিন অর্গানিজমস এর ক্ষেত্রে। ডারউইন কি করেছিলেন, উনি ডিসেম্বর 1831 এ HMS বিয়াগল, এটা একটা জাহাজের নাম, শিপের নাম, সেই শিপে করে উনি 5 বছর এক্সপ্লোর করেন অ্যারাউন্ড দ্য গ্লোব বলা হচ্ছে। এবং সেই এক্সপ্লোরে উনি মেরিন মেরিন সব মেরিন কিছু প্রাণী সম্পর্কে উনি খুব স্টাডি করেন। আচ্ছা, এই মাঝে আমি একটা মজার জিনিস বলি, HMS মানে কি, কেউ কি বলতে পারবা? যখন ব্রিটিশ কোন শিপ সম্পর্কে মানে তোমরা জানবা, বা এমনিতে অনেক ব্রিটিশ যেসব জায়গায় কলোনি করেছেন সেই সব জায়গায় শিপের আগে HMS দিয়ে সম্বোধন করা হয়। এই HMS টা কি তোমরা কেউ কি জানো? হার ম্যাজেস্টি শিপ। হ্যাঁ, হার ম্যাজেস্টি, হার ম্যাজেস্টিস শিপ অথবা হিজ ম্যাজেস্টিস শিপ। যখন ইংল্যান্ডের মধ্যে রাজা ছিল তখন বলতো হিজ ম্যাজেস্টিস শিপ, আর এখন যেহেতু রানী আছে ইংল্যান্ডে এখন বলা হয় হার ম্যাজেস্টিস শিপ। ঠিক আছে, এটা মানে হচ্ছে রাজা রানী ওনাদেরকে সম্বোধন করা, মানে তাদেরকে সম্মান দিয়ে এভাবে শিপের নাম রাখা। সবাই ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, তাহলে আমাদের আরেকটা যুগের মধ্যে সেখানে ডারউইনের কথা বলা হচ্ছে, সে 5 বছর ধরে এই শিপে থেকে এক্সপ্লোর করেছিল। সে এক্সপ্লোর করার পরে সে কিছু কিছু মানে বই লিখেছে, সে বইয়ের মধ্যে একটা আমরা জানি, দ্য অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন, খুবই ফেমাস একটা বই সেখানে। তারপর তিনি একটা মনোগ্রাম এঁকেছেন, এই যে এটা তার একটা মনোগ্রাম ডারউইনের, এখানের মধ্যে উনি এগুলো কি বলতো? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি না, বলতো এগুলো কি? সিশিয়ালের মতো লাগতেছে। এগুলোকে বলা হয় বায়োনাকলস। আমরা একটু এটা এটার আসল চিত্র চিত্র দেখবো, বায়োনাকলস জিনিসটা কি আসলে, কারণ আমরা যদি ছবিতে ছবিতে না ছবিতে দেখি এইভাবে তাহলে ক্লিয়ার হবে। এই যে এগুলো দেখতে পাচ্ছো, এগুলো যখন আমরা সমুদ্রে যাই আমরা এরকম দেখতে দেখি দেখে থাকি, দেখেছো? হ্যালো, জি স্যার, এগুলো কি? এগুলো একটা প্রাণী যেটা শেল তৈরি করে এবং এটা আটকে থাকে, যেমন দেখো এই যে আটকে আছে, তাদের শেল তৈরি করে। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? তো এই যে এটা শেল। তো উনি কি করলেন, ডারউইন কি করলেন, উনি এরকম এই শেল গুলোর ছবি এঁকেছেন নিজে দেখে দেখে পর্যবেক্ষণ করে। তো এই এই যে এই মনোগ্রাফটা, এই মনোগ্রাফটা এখনো সায়েন্টিস্টরা ব্যবহার করেন বিভিন্ন স্টাডিতে, ওনার এই ডারউইনের এই মনোগ্রাফটা। তার মানে উনি মেরিন বায়োলজি সম্পর্কে উনি মানে খুব ভালো ধারণা রেখেছিলেন। এবং
আমরা সবাই জানি ডারউইন তোমার আপনার তোমাদের হচ্ছে এভলিউশনের জনক বলা হয় ডারউইনকে, কিন্তু ডারউইন কিন্তু একজন খুব সাকসেসফুল মেরিন বায়োলজিস্ট ছিলেন। এই যে আমরা মেরিন বায়োলজি পড়ছি না, ডারউইন কিন্তু খুব সাকসেসফুল একজন মেরিন বায়োলজিস্ট ছিলেন, ঠিক আছে? হ্যালো, তো আমরা দুইটা দুইটা সময় পার করলাম, একটা হচ্ছে একদমই আর্লি আর একটা হচ্ছে রিনিউড ইন্টারেস্ট, মানে এই সময়টা হচ্ছে যে তোমার 1900 শতকের দিকে সময়। এবার আসি একটু সামনের দিকে, এগুলো হচ্ছে মডার্ন মেরিন সায়েন্সের যে বিগিনিংসটা হয় সেই সময়টা। এই সময়টার মধ্যে একটা হচ্ছে যে চ্যালেঞ্জার এক্সপিডিশন, আমি খুব সংক্ষেপে বলি চ্যালেঞ্জার এক্সপিডিশনটা হচ্ছে, চ্যালেঞ্জার একটা হচ্ছে শিপের নাম। এই শিপটা 3.5 বছর ধরে রিসার্চ করেছে, এবং এটা হচ্ছে যে ব্রিটিশ একটা রিসার্চ ছিল ব্রিটিশদের অর্থায়নে, ইংল্যান্ডের অর্থায়নে। এবং এই শিপটার নাম হচ্ছে, এ দেখো HMS চ্যালেঞ্জার। ওই যে আমি বলেছিলাম যে ইংল্যান্ডের কোনো কিছু হলে তার সম্মানার্থে HMS দেয়া হয়, সে HMS চ্যালেঞ্জার এই শিপটার নাম ছিল। এই শিপটা হচ্ছে বর্তমানে মেরিন যে বায়োলজি নিয়ে আমরা স্টাডি করি তার সবগুলো অনেক স্টাডি এই শিপের এক্সপিডিশনে কালেক্ট করা ইনফরমেশনের উপর বেসিস করে করা। খেয়াল করে দেখো, ডিউরিং দিস এক্সপিডিশন মোর দেন 4700 নিউ স্পিসিস অফ মেরিন অর্গানিজমস ওয়ার কালেক্টেড অ্যান্ড ডেসক্রাইবড। বুঝতে পারছো বিষয়টা? এই এক্সপিডিশনে 4700 বেশি নতুন মেরিন অর্গানিজমসটা কালেক্ট করা হয় এবং এদেরকে ডিসক্রাইব করা হয়। এবং এই এক্সপিডিশনের আরেকটা বিষয় হচ্ছে এটা অনেক গভীরের সামুদ্রিক প্রাণী নিয়েও আলাপ করে। যেমন এই ছবিতে দেখা যাচ্ছে এরা হচ্ছে মোর দেন 1000 মিটার ডিপের প্যাসিফিক ওশান থেকে পাওয়া এই স্পিসিস গুলো। এটা হচ্ছে সি কিউকাম্বার, আর এটা হচ্ছে যে তোমার হচ্ছে যে ডিপ সিতে পাওয়া যায় এরকম একটা ক্র্যাব। আমরা সবাই কি দেখতে পাচ্ছি বিষয়টা? এখন এখন অনেকের কাছে প্রশ্ন আসতে পারে, স্যার এতগুলো বিষয় হিস্ট্রিতে আমাদের কি মনে থাকবে, পড়তে ঝামেলা হবে কিনা? তো এটার ক্ষেত্রে আমার আনসার হচ্ছে, তোমরা একটা কাজ ইজিলি মানে করে সেটা তোমরা জিনিসটা মনে রাখতে পারো। সেই কাজটা হচ্ছে এখানে খুব অনেক কিছু কিছু জিনিস তোমরা পয়েন্ট আউট করে নিয়ে তোমরা একটা গল্পের মতো সাজাতে পারো। যেমন আমি যেভাবে বলছি যে প্রথম যুগের মধ্যে অ্যারিস্টটল এবং এই যে প্লিনি দা এল্ডার সে কাজ করেছিল, দ্বিতীয় যুগে ডারউইন কাজ করেছিল, এবং ডারউইন কাজ করেছে কিসে? HMS বিয়েগলে 5 বছরের জন্য। হ্যাঁ, কাজ হচ্ছে কাজ করেছে। এবং ডারউইনের কাজগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে বার্নাকলস এর মনোগ্রাফ শেষ। তারপরে হচ্ছে মডার্ন যুগে, মডার্ন বিগিনিংস অফ মডার্ন যুগের মধ্যে চ্যালেঞ্জার এক্সপিডিশন ছিল। সেই চ্যালেঞ্জার এক্সপিডিশনটা 3.5 বছর ধরে সমুদ্রে এক্সপিডিশন করেছে, এবং তারা 4700 বেশি স্পিসিস মেরিন স্পিসিসটা তারা আইডেন্টিফাই করেছে, এবং তারা ডিপ সি নিয়ে কাজ করেছে। গেল এটা শেষ। এরপরে ইউনাইটেড স্টেটস আবার এই সময়টাতে আরেকটা এক্সপিডিশন করেছে, যেটার নাম বলা হয় এক্সপিডিশনস অফ আলেকজান্ডার আগাসিস। 1877 সালের দিকে আলেকজান্ডার আগাসিস তোমার এই এক্সপিডিশনটা শুরু করে, এবং শুরু করার পরে ওনার এক্সপিডিশনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে উনি খুব গভীরে চলে গেছেন। খেয়াল করে দেখো, এই এক্সপিডিশনে চ্যালেঞ্জার এক্সপিডিশনে মোর দেন 1000 মিটারের ডিপে তারা কাজ করেছেন, আর উনি কাজ করেছেন 180 থেকে 4240 মিটার, আর ইনি হচ্ছেন আলেকজান্ডার আগাসিস। তোমার বিষয়টা খেয়াল করতেছো? আমি কিন্তু একটু সহজ করে দেওয়ার চেষ্টা করতেছি হিস্ট্রিটাকে, হিস্ট্রি সবসময় একটু কঠিন থাকে। নিচে চলে গেছে, হ্যাঁ, এবং উনি অনেকগুলো স্পিসিস নিয়ে কাজ করেছেন, স্যাম্পল নিয়ে কাজ করেছেন। তো এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আমেরিকাতে যে মেরিন বায়োলজি ল্যাবরেটরি হয়েছে সেটা এই লোকের বাবার, এনার বাবা মেরিন বায়োলজিক্যাল ল্যাবরেটরিটা করেছেন আমেরিকাতে। এবং এই মেরিন বায়োলজিক্যাল ল্যাবরেটরিটা হচ্ছে যে পৃথিবীতে প্রথম মেরিন বায়োলজির ল্যাবরেটরি,
এখানে লেখা আছে দেখো আলেকজান্ডার ফাদার লুইস আগাসিস ফাউন্ডেড দ্য মিউজিয়াম অফ কম্পারেটিভ জুওলজি এট হার্ভার্ড ইউনিভার্সিটি হি অলসো ফাউন্ডেড দ্য ফার্স্ট মেরিন বায়োলজি ল্যাবরেটরি ইন দ্য ইউনাইটেড স্টেটস ইন জুলাই 1873 ঠিক আছে তাহলে যদি প্রশ্ন হঠাৎ তোমাদেরকে কুইজে যদি কোশ্চেন করা হয় যে কে নিচের কে তোমাদের পৃথিবীতে সবার প্রথম মেরিন বায়োলজি ল্যাবরেটরি করেছে আনসার কি হবে লুইস আগাসিস হ্যাঁ রাইট তো মেরিন বায়োলজি এখানে আসতেছে তোমার 20th সেঞ্চুরি যেটা আমরা পার করে আসছি গত শতকের এখন কোন সেঞ্চুরি চলতেছে 21st century. এক্ষেত্রে দুইজন সায়েন্টিস্টের কথা বলা হয় একজন হচ্ছে নরওয়েজিয়ান আরেকজন হচ্ছে ইংলিশম্যান ইংলিশম্যান ওনার নাম হচ্ছে স্যার অ্যালিস্টার হার্ডি আর নরওয়েজিয়ান ওনার নামের উচ্চারণটা কেমন হবে আমি জানি না ফ্রিড কি তোমরা কেউ উচ্চারণ করতে পারবা এটা ফ্রিডজফ নেনসেন ফ্রিডজফ নেনসেন মনে হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এটা আসলে কি রকম উচ্চারণ হবে আমি জানি না নরওয়েজিয়ান ভাষা তো আমার কাছে যেটা মনে হচ্ছে মানে যে যদি থাকে তাহলে ই এর মতো উচ্চারণ হয় ওয়াই এর মতো এটা আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ওনার নাম হবে ফ্রিডিওফ ন্যামসন আচ্ছা হতে পারে স্যার তারা হচ্ছেন যে তারা এনারা দুইজন দুই ভাবে কাজ করেছিলেন এই সায়েন্টিস্ট চেয়েছিলেন যে উত্তর দিকের মানে একদম পোলার রিজিওনে কাজ করতে এই সায়েন্টিস্ট এই যে যিনি হচ্ছেন ন্যানসেন দেখো লেখা আছে ন্যানসেন ওয়াজ ইন্টারেস্টেড ইন রিচিং দ্য ম্যাগনেটিক নর্থ পোল অ্যাজ ওয়েল অ্যাজ চার্টিং দ্য ওয়াটারস অ্যারাউন্ড দ্য পোল মানে উনি নর্থ পোলের দিকে কাজ করার চেষ্টা করেছিলেন পোলার রিজিওনে কাজ করার চেষ্টা করেছেন যেটা কিন্তু উনি সাকসেসফুল হননি কিন্তু উনি সাকসেসফুল না হলেও মানে হয় না যে তুমি একটা একটা গোল তুমি করেছো কিন্তু সেই গোলটাতে তুমি যাওনি কিন্তু গোলটাতে যাওয়ার আগ পর্যন্ত তুমি অনেক কাজ করেছো তো ওনার ক্ষেত্রেও তাই হয়েছে উনি ওই পোলার রিজিওনে কি রিচ করতে পারেননি কিন্তু ওনার এক্সপিডিশনে উনি অনেকগুলো ইনফরমেশন নিয়ে এসেছেন পোলার আশেপাশে যে সি গুলো আছে সেগুলোর ব্যাপারে আর হার্ডি কি করেছেন ইনি হচ্ছেন স্যার অ্যালিস্টার হার্ডি উনি তোমার হচ্ছে হোয়েল নিয়ে কাজ করেছেন আমাদের যে তিমির বায়োলজি নিয়ে উনি কাজ করেছেন এবং বায়োলজি নিয়ে উনি খুব সফলতার সাথে উনি কাজ করেছেন এবং ওনার একটা বই আছে দ্য ওপেন সি ইটস ন্যাচারাল হিস্ট্রি যেটা তোমার স্টিল নাও এটাকে ক্লাসিক বলা হয় মেরিন বায়োলজি ফিল্ডের ক্ষেত্রে ঠিক আছে স্যার ওনার নাম কি স্যারই মানে স্যারটা আছে স্যার হচ্ছে যে একটা কি বলে এটাকে উপাধি স্বরূপ কুইন দিয়ে থাকেন বা কিং দিয়ে থাকেন স্যার বলতে বোঝা স্যার আগে ইংল্যান্ডে আগে যখন তোমার সেনাপতিরা ছিল ঠিক আছে হ্যালো জি স্যার জি স্যার ইংল্যান্ডে যখন আগে আগে সেনাপতিরা ছিল আগে যখন সেনাপতিরা যুদ্ধ করত তখন তাদের যুদ্ধে অর্জনের জন্য যুদ্ধে তোমার হচ্ছে যে ভালো কিছু করেছে এটার এটার হিসেবে এটার স্বীকৃতি হিসেবে তাদেরকে স্যার উপাধি দিতেন ওই সময়ের রাজা বা রানী বর্তমান সময়ে তো আর যুদ্ধ হয় না বর্তমান সময়ে তো আর সেরকম কিছু হয় না তারপরও এই স্যার উপাধি দেয়া হয় যেমন আমাদের দেশে গত কয়েকদিন আগে গত বছর না তার আগের বছর মারা গিয়েছেন স্যার ফজলে হাসান আবেদ ব্র্যাকের প্রতিষ্ঠাতা তোমরা জানো না চিনো নাকে ওনার ওই স্যার কিন্তু মানে হচ্ছে যে স্যার আমাদের যে স্যার সেই স্যার না ওনার স্যার মানে হচ্ছেন কুইন ওনাকে ওই ইংল্যান্ডের ব্রিটেনের কুইন এলিজাবেথ ওনাকে এটা স্বীকৃতি দিয়েছেন উনি হচ্ছেন যে সোসাইটির উন্নয়নের জন্য
অনেক বড় অবদান রেখেছেন বিধায় ওনাকে এই সার উপাধিটা দেয়া হয়েছে। ঠিক তেমনি এই সায়েন্টিস্ট সে সার উপাধিতে ভূষিত। তোমরা যদি ন্যাশনাল জিওগ্রাফি অথবা ডিসকভারিতে দেখো, ডিসকভারিতে মধ্যে একজন ব্যাকগ্রাউন্ড স্পিকার খুব কমন, তার নাম হচ্ছে অ্যাটেনব্রোচ। তোমরা ওনার কি কখনো নাম শুনেছো বা ওনার কি কখনো ডকুমেন্টারি দেখেছো? ডেভিড অ্যাটেনব্রোচ, হ্যালো স্যার, ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারি গুলোতে, হ্যাঁ ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারি গুলোতে উনি কণ্ঠ দিয়ে থাকেন, দেখেছেন? স্যার শুনেছি। Yes, yes, right, exactly. উনাকেও বলা হয় স্যার ডেভিড অ্যাটেনব্রোচ। উনি ওয়ার্ল্ড রিনাউন্ড একজন স্পিকার এবং উনি সায়েন্টিস্ট না ঠিক, উনি হচ্ছেন সাংবাদিক, কিন্তু ওনার ইন্টারেস্ট হচ্ছে জীব নিয়ে। উনি জীব নিয়ে অনেক কিছু, অনেক অনেক রকমের ওনার ডকুমেন্টারি আছে, তোমরা চাইলে দেখতে পারো, ডেভিড অ্যাটেনব্রোচ নিয়ে সার্চ দিয়ে। ওনাকেও স্যার স্যার উপাধিতে ভূষিত করা হয়। তো এবার বুঝতে পারছি স্যার কেন ডাকা হয়। তোমরা চাইলেও তোমরা স্যার উপাধিতে ভূষিত হতে পারো যদি এমন কোন কাজ করতে পারো যেটা ওয়ার্ল্ডে মানুষের কল্যাণে মানে অবদান রেখেছে এরকম। তো সেটা হওয়ার আগে আরেকটা অ্যাওয়ার্ড আছে যেটা আইমান সাদিক পেয়েছে এবং তার আগে পেয়েছে ওসামা বিন নূর। তোমরা জানো সেই অ্যাওয়ার্ডটা কি? হ্যালো হ্যালো, ওই যে এলিজাবেথ ছিল, হ্যাঁ হ্যাঁ বলো, আমাকে বুঝিনি কথা। স্যার ওই যে আইমান সাদিক যে এলিজাবেথ একটা রিওয়ার্ড দিছিল ওটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ রাইট। তো এই ধরনের অ্যাওয়ার্ড গুলো পেতে পারো, এগুলো হচ্ছে যে ইয়ং এন্টারপ্রেনিয়ার্স অ্যাওয়ার্ড। তো এটা কিন্তু রানি নিজেই অ্যাওয়ার্ডটা দিয়ে থাকেন তার নিজের হাতে। তো তোমরা যদি এরকম কোন উদ্যোক্তা হও বা যেটা তোমার সোসাইটির জন্য উন্নয়নে কাজ করে কোনো কিছু করে, তো ওই ধরনের কাজের কাজের স্বীকৃতি স্বরূপ এই ধরনের অ্যাওয়ার্ড দিয়ে দেয়া হয়ে থাকে। বুঝতে পারছো? তো চেষ্টা করবা এই বিষয়গুলোতে একটু অংশগ্রহণ করার। যে বলা যায় না তোমাদের মধ্যে যে কারণ প্রথমটা কে পেয়েছে বললেন? আইমান সাদিকের আগে ওসামা বিন নূর। ওকে স্যার, ওসামা বিন লাদেন না, ওসামা বিন নূর, ঠিক আছে? ওকে হ্যাঁ, তোমরা একটু সার্চ দিও ওসামা বিন নূর সম্পর্কে, তোমরা ধারণা পাবা। ওসামা বিন নূর তোমার একটা ওয়েবসাইট তৈরি করেছিলেন, যে ওয়েবসাইটটা ওয়ার্ল্ড রিনাউন্ড হয়েছে বর্তমানে। ওই ওয়েবসাইটটা হচ্ছে iotop.com, iotop iot op op .com। iotop.com হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে তোমার স্কলারশিপ পাবা, বিভিন্ন দিক নির্দেশনা পাবা, আর হচ্ছে অনেক কিছু পাবা। মজার ব্যাপার হচ্ছে এই ওসামা বিন নূর সে হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট। বর্তমানে যারা তথাকথিত মাদ্রাসার স্টুডেন্টদেরকে ছোট করার চেষ্টা করে, তারা মানে কেন ছোট করার চেষ্টা করে আমি নিজে জানি না, বুঝতে পারি না আর কি আসলে। কিন্তু এই ওসামা বিন নূর সে হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসা পড়ুয়া স্টুডেন্ট। তোমরা সে খুবই ফেমাস ফিগার, তোমার সার্চ দিলেই পাবা, ওসামা বিন মুনুর লিখে সার্চ দাও গুগলে, পাবা তারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে। এবার এবার আসি আমরা মেরিন বায়োলজি টুডে। মেরিন বায়োলজি টুডের মধ্যে কি আছে? মেরিন বায়োলজি টুডের মধ্যে আছে বর্তমানে যেটা বর্তমান মেরিন বায়োলজিতে আমরা কি করেছি, আমরা ডিপ সিটাকে আর এক্সপ্লোর করার জন্য আমরা কিছু শিপ তৈরি করি। সেই শিপের মধ্যে একটা হচ্ছে অ্যালবিন শিপ। যে অ্যালবিন শিপটা হচ্ছে এই যে, এটা হচ্ছে অ্যালবিন শিপ বলা হচ্ছে। এটা একদম সমুদ্রের খুব গভীরে গিয়ে স্যাম্পল কালেক্ট করে, ক্যামেরা দিয়ে ছবি তোলে, যেটা আমরা বর্তমানে দেখতে পাই। তো এটা হচ্ছে মেরিন বায়োলজির শেষ শেষ পর্যন্ত হিস্ট্রি। তো এখানে সামারাই সামারাই করে কি বলা আছে, The science of marine biology has changed over the years as new technologies have been developed. Human interest in the sea and its creatures can be traced back to the ancient Greeks and Romans. It was not until the 19th century
However, that the foundation for the modern sciences of marine biology and oceanography originated. This research expedition of HMS Challenger was a landmark event in the study of the sea. Information collected during this expedition and subsequent expeditions laid the foundations for marine science. The late 19th century saw the first marine laboratories founded in the United States, beginning with the Marine Biological Laboratory at Woods Hole. These laboratories continue to play a vital role in both marine and basic biological research. ঠিক আছে, আমরা এতক্ষণ যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর সামারি করে এখানে কথা লেখা আছে। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো এটা ছিল আমাদের আজকের, আমরা লম্বা ক্লাস নিয়েছি, যদি তোমার 10টা ক্লাস থাকতো তাহলে এতক্ষণ আমরা ক্লাস নিতে পারতাম না। তো আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে আজকে, এটা ছিল ইন্ট্রোডাকশন, চ্যাপ্টারটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু মেরিন বায়োলজি। ঠিক আছে, তোমরা সাথে সাথেই তোমরা মানে লাইভ তোমরা শীটটা পেয়ে গেলা, তোমরা ডাউনলোড করে নিবা, তোমাদের কাছে শীটটা চলে যাবে। বুঝতে পারছো স্যার? আমাদের সাবজেক্টের মানে কোর্স কোড কত? 3 কোর্স কোড না। ঠিক আছে, তোমাদের হয়তো কনফিউশন লাগতে পারে এটা কি ওশনোগ্রাফির সাবজেক্ট কিনা। এটা মেরিন বায়োলজি। হ্যাঁ, এই ছিল আজকের ক্লাস। তো তো আমরা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আস্তে আস্তে ভেতরে ঢুকে যাব। তো আমাদের ক্লাসে আমরা এই কোর্সে আমরা কি শিখব আসলে? এই কোর্সে আসলে আমরা শিখব আসলে মেরিন বায়োলজি, বায়োলজি মেরিনে যে অর্গানিজম গুলো আছে সেই অর্গানিজম গুলো কি কি ধরনের অর্গানিজম সাধারণত দেখা যায় তার একটা বিষয় জানব, এবং কিছু কিছু স্পেসিফিক অর্গানিজম যেগুলো আমাদের ইকোসিস্টেমের জন্য খুব জরুরি, যেমন হোয়েলস, শার্কস, তারপর হচ্ছে ফিশ, এর মধ্যে কিছু মানে ইম্পর্টেন্ট ফিশ, এই ধরনের বিষয়গুলো, এদের সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। এরা কি রকম ভাবে চলে, এরা কি খায়, এদেরকে কোথায় দেখা যায়। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই।